ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ডিসকাস করব সাধারণ বিজ্ঞানের 30টি গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে, যেগুলো আপনার রেলওয়ে গ্রুপ ডির জন্য বিশেষ ইম্পর্টেন্ট। সুতরাং যারা রেলওয়ে গ্রুপ ডি অ্যাপ্লিকেশন করেছেন, তারা জিকে পার্টটাকে উদ্ধার করার জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন স্মার্ট দুনিয়া। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, মতামত জানাবেন কমেন্ট করে, এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আমাদের স্মার্ট দুনিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। মানুষের লালা রসে কোন এনজাইম থাকে? টায়ালিন। মানুষের লালা রসে টায়ালিন নামক এনজাইম থাকে। বিষাক্ত নিকোটিন থাকে কিসে? তামাকে থাকে নিকোটিন। মানব দেহে প্রতিদিন কি পরিমাণ জল প্রয়োজন থাকে? 4 থেকে 5 লিটার জল মানুষের শরীরে প্রতিদিন প্রয়োজন। আদর্শ খাদ্য কাকে বলা হয়? দুধকে বলা হয় আদর্শ খাদ্য, বা আদর্শ সুষমা খাদ্য দুধকে বলা হয়ে থাকে। ডিমের সাদা অংশে কি রকম প্রোটিন থাকে? ডিমের সাদা অংশে অ্যালবুমিন পাওয়া যায়, অ্যালবুমিন থাকে ডিমের সাদা অংশে। মানুষের লালা রসে থাকে টায়ালিন নামক এনজাইম। বিষাক্ত নিকোটিন থাকে তামাকে। মানব দেহে প্রতিদিন কি পরিমাণ জল প্রয়োজন? 4-5 লিটার। আদর্শ খাদ্য দুধ। ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন নামক এক প্রকার প্রোটিন। সর্দি হয় যে ভিটামিনের অভাবে, সেটা হলো ভিটামিন সি। মলা মাছে কি থাকে? ভিটামিন এ থাকে মলা মাছে। ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে? গাজরে সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায়। নেশা সামগ্রী আফিমের মূল উৎস কি? পপি। আফিম পপি গাছ থেকে উৎপন্ন হয়, আফিমের মূল উৎস হলো পপি। ভিটামিন ই কোন কাজে লাগে? ভিটামিন ই প্রজননে সহায়তা করে। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়, প্রজননে সহায়তা করে ভিটামিন ই। সর্দি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। মলা মাছে থাকে ভিটামিন এ। ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায় গাজরে। আফিমের মূল উৎস পপি। ভিটামিন ই প্রজননে সহায়তা করে। জন্ডিস হচ্ছে মূলত কিসের রোগ? লিভার বা যকৃতের রোগ হলো জন্ডিস। কচু শাক কেন বিখ্যাত? কচু শাক আয়রনের জন্য বিখ্যাত। মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে কতগুলো? 23 জোড়া। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে কোন স্নায়ুকোষের? 1/4 ধ্বংস হয়ে গেলে। জন্ডিস। জন্ডিস মূলত কিসের রোগ? লিভার বা যকৃতের রোগ হচ্ছে জন্ডিস, অর্থাৎ লিভার বা যকৃৎকে আক্রান্ত করে জন্ডিস। কচু শাক কেন বিখ্যাত? কচু শাকে আয়রন থাকে, সেজন্য কচু শাক বিখ্যাত। মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে 23 জোড়া বা 46টি। রক্তে হিমোগ্লোবিনের কি কাজ? অক্সিজেন পরিবহন করা। মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের 1/4 ধ্বংস হয়ে গেলে। অক্সিন হচ্ছে এক প্রকারের হরমোন। কোনটি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন হলো এক প্রকার অ্যান্টিবায়োটিক। জন্ডিসে আক্রান্ত হয় যকৃৎ বা লিভার। ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত কি দেখেন? ধমনীর স্পন্দন চেক করেন। স্ট্রোক আকস্মিক অজ্ঞান। আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি? মস্তিষ্কে রক্তকরণ এবং রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে স্ট্রোক, যার জন্য আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে স্ট্রোক। কোনটি রক্তের কাজ নয়? জারক রস বিতরণ করা রক্তের কাজ নয়। একটি অ্যান্টিবায়োটিকের নাম পেনিসিলিন। জন্ডিসে আক্রান্ত হয় যকৃৎ বা লিভার। ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত চেক করেন ধমনীর স্পন্দনটিকে। স্ট্রোক, যেটা আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, সেটি কি? মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্তপ্রবাহে বাধা। কোনটি রক্তের কাজ নয়? জারক রস বিতরণ করা রক্তের কাজ নয়। কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়? নেফ্রন হলো কিডনির গঠনগত কার্যগত একক। নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভেতর দিয়ে, সেজন্য ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় ধমনীর স্পন্দন চেক করে থাকেন। টিবিও ফিবুলা কোথায় অবস্থান করে? টিবিও ফিবুলা অবস্থান করে পায়ে। সেলসিয়াস স্কেলে মানব দেহের তাপমাত্রা কত? 36.9 ডিগ্রি সেলসিয়াস। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে দেয় বা খর্ব করে? সেটা হলো কার্বন মনোক্সাইড। অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? ইনসুলিন।
কিডনির গঠনগত কার্যগত এককে বলা হয় নেফ্রন। নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ধমনির মধ্য দিয়ে। টিবু ও ফিবুলা কোথায় অবস্থান করে? পায়ে। সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 36.9 ডিগ্রি সেলসিয়াস। দূষিত বাতাসের কোন গ্যাস মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? কার্বন মনোক্সাইড। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন হলো ইনসুলিন। ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহান্স নামক বিটাকোষ থেকে নির্গত হয়। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন হলো ইনসুলিন। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। রক্তে ক্লোরোস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? খাসির মাংস খাওয়া উচিত নয় রক্তে ক্লোরোস্টেরল বেড়ে গেলে। মানুষের রক্তের পিএইচ কত? 7.4। মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ হলো 7.4। জরায়ুর কোন স্তরে প্লাস্টোসিস্ট প্রোথিত হয়? এন্ডোমেট্রিয়া। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন হলো ইনসুলিন। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। রক্তে ক্লোরোস্টেরল বেড়ে গেলে খাসির মাংস খাওয়া উচিত নয়। মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ হলো 7.4। জরায়ুর যে স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয় সেটা হলো এন্ডোমেট্রিয়া। ফ্রেন্ডস, আই হোপ এই প্রশ্নগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটিকে যদি পছন্দ করেন লাইক করবেন, অপছন্দ করেন ডিসলাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটিকে। নেক্সট ভিডিওতে আমরা ফিরে আসছি আবার। টিল দেন টেক কেয়ার, বাই বাই।